হরতালের খবর জানাতে নয়াপল্টন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সড়কের কি অবস্থা দেখছেন? যে তোমাল জামায়াত এবং বিএনপি টাকা হরতালের সমর্থনে আমরা এখন পর্যন্ত আসলে রাজপথে ওভাবে তাদের কোনো অবস্থান লক্ষ্য করি না। তবে বিএনপি কার্যালয়ের সামনে এসে আমরা দেখেছি এখানে শক্ত অবস্থানে পুলিশ রয়েছেন এবং পুলিশ থেকে বলা হয়েছে যে কোনো আইনশৃঙ্খলার যদি অবনতি হয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক যে ব্যবস্থা নেওয়া দরকার তারা সেটি নেবেন এবং তারা সেই শক্ত অবস্থানে রয়েছেন। এবং পল্টন কার্যালয়ে এসে আমরা এখানে দেখেছি যে বিএনপি কার্যালয়ে আসলে কাউকে সেভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এখানে ক্রাইম সিনের সদস্যরা রয়েছে, সিআইডির সদস্যরা উপস্থিত রয়েছেন। তবে এছাড়া পল্টন কেন্দ্রিক এই এলাকাতে আমরা এখন পর্যন্ত তেমন দেখিনি। গুলিস্তানের যে বায়তুল মোকাররম দক্ষিণ গেট, সেখানে দুর্বৃত্তরা এসে একটি গাড়িতে আগুন দিয়ে চলে গিয়েছেন। এছাড়া দুই একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং দেখতে পেয়েছি যে কয়েকটি জায়গায় আগুন লেগেছে। তবে ওভাবে যে হরতালের সমর্থনে কোনো বিএনপি কিংবা জামায়াতের পক্ষ থেকে রাস্তায় মিছিল কিংবা গাড়ি ঘোড়া আটকে দেওয়া সেরকম কিন্তু ঘটনা আমরা এখনো দেখিনি। সেরকম কোনো ঘটনা না দেখলেও এখানে যারা যাত্রী রয়েছেন বা জনসাধারণ রয়েছেন তাদের ভিতরে কিন্তু এক ধরনের চাপা আতঙ্ক কিন্তু কাজ করছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এক ধরনের ভয়ে কাজ করছেন, যেহেতু আজকে রোববার সরকারি অফিস খোলার দিন এবং মানুষ অফিসে যাতায়াত করছে, সেজন্য আসলে মানুষের ভিতরে এক ধরনের উত্তেজনা কিংবা এক ধরনের চাপা আতঙ্ক কাজ করছে এবং সেই ধরনের আতঙ্ক এবং মানুষ যেন কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় বা সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় কিন্তু আবার আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা উপস্থিত দেখেছি এবং তারা শক্ত অবস্থানে রয়েছেন। বিশেষ করে পল্টন এলাকা এবং হচ্ছে বায়তুল মোকাররম এলাকায় কেন্দ্রিক আমরা প্রশাসনের অবস্থা দেখেছি অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে এবং তারা বলছেন যে কোনো নাগরিকের জানমাল নিরাপত্তায় যে কোনো ব্যবস্থা নিতে প্রশাসনের পক্ষ থেকে তারা শক্ত অবস্থানে রয়েছেন। তবে এখন পর্যন্ত পল্টন এলাকাতে আমরা সেরকম কোনো ঘটনা কিন্তু দেখি নাই। তোমাল আরিফ, আপনাকে ধন্যবাদ। নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।